सुप्रिय व्यूअर्स बाइक ब्लॉग नयनेर पक्ष थेके आपनादेर सबाइके जानाच्छि पवित्र माहे रमजानेर शुभेच्छा एवं शुभ नववर्षेर शुभेच्छा। आबारो चले आसछि आपनादेर माझे खूब गुरुत्वपूर्ण एकटि भिडियो निये। एई गरमेर दिने आपनार बाइकेर इंजिन ओवरहीट होले आपनि कोन काजटि करबेन एवं आपनार कोन काजगुलि करिये निते होबे। तो आपनारा जाके देखते पाच्छेन উনি হচ্ছে এই বাইকের মালিক, ওনার নাম হচ্ছে ফারুক, মোহাম্মদ ফারুক ওনার নাম। তো আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি, ভালো আছি। তো আপনার বাইকের কি সমস্যা? আমার বাইক এখন একটু গরম হয়ে যাচ্ছে, বেশি গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি চিন্তা করলাম নয়ন ভাইয়ের সাথে একটু ইঞ্জিনটা কেন গরম হচ্ছে এই বিষয়ে একটু নয়ন ভাইয়ের কাছে আসলাম আর কি। নয়ন ভাই কি ধন্যবাদ। তো ইঞ্জিন কি জন্য গরম হয়, প্রথমে আমি আপনাদের সাথে ছোটো একটি বিষয় শেয়ার করব। বর্তমান আমাদের ওয়েদার প্রচুর পরিমাণে গরম, ওয়েদারের সাথে আমাদের বাইকের ইঞ্জিনের সাথে সংযুক্ত আছে। বাইকের ইঞ্জিন যখন স্টার্ট হয় তখন বাইকটি আস্তে আস্তে গরম হতে থাকে এবং ওয়েদার গরম হওয়ার কারণে ইঞ্জিনও আরও বেশি ওভারহিট মনে হচ্ছে। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। তো আমাদের বাইকের ইঞ্জিন যদি গরম হয় সেক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলি দেখতে হবে, কোন কাজগুলি করতে হবে, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকটি আমার চালিয়ে দেখতে হবে। বাইকের রেডি পিকআপ ঠিক আছে কি না, আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে আপনি কি অয়েল ব্যবহার করেন। যদি আপনার বাইকটি বাজাজ বাইক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি DTSI অথবা মোবিল সুপার 40 ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কি হবে অয়েল ফিল্টারের সাথে লেগে থাকা ময়লাযুক্ত অয়েলগুলি নতুন অয়েলের সাথে মিশে যায়, তখন ইঞ্জিন অয়েল আসা যাওয়ার পথের মধ্যে বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। এখন আপনি চাচ্ছেন অন্য কোম্পানির অয়েল ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। কিভাবে? যদি আপনার বাইকের যদি আপনি যেই অয়েলটি কিনবেন সেই অয়েলের গায়ে FEISL জেসুমা অথবা জেসুমা 2 এই লেখাটি যদি থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোম্পানির অয়েলও ইউজ করতে পারবেন, তবে অয়েলটি ভালো মানের হতে হবে। এখানে আর একটা বিষয় হচ্ছে এই যে আপনারা দেখেন এখানে একটা থার্মাল সেন্সর লাগানো আছে। এই থার্মাল সেন্সর কি করে, ইঞ্জিন যখন ওভারহিট হবে তখন ওভারহিটের ইনফরমেশন CDI ইউনিটকে জানিয়ে দেবে। CDI ইউনিট তখন কি করবে, ST কয়েলের কারেন্ট বন্ধ করে দেবে, বাইকটি বন্ধ হয়ে যাবে। ফারুক ভাই একটু এদিকে আসেন। আচ্ছা, আপনার বাইক চলন্ত অবস্থায় কি বারবার বন্ধ হতো? বন্ধ হয়ে গেছে, কয়েকবার বন্ধ হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওনার বাইকটি চলন্ত অবস্থায় অন্য কারণেও বন্ধ হতে পারে, যেমন মনে করেন আপনার বাইকের RPM যদি কম থাকে, সেজন্য আপনার বাইকটি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার বাইকের এয়ার আপনার বাইকের কার্বোরেটরের এয়ার এবং ফুয়েলের অ্যাডজাস্ট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে সর্বপ্রথম আমার যে বিষয়টি চেক করতে হবে কেন ইঞ্জিন গরম হচ্ছে সেটি হচ্ছে বাইকের চাকা। আপনার কি করতে হবে, আপনার বাইকের চাকা এভাবে ঘুরিয়ে দেখতে হবে দুইটি চাকা ফ্রি ঘুরতেছে কি না। যদি বাইকের চাকা যদি জ্যাম ঘুরে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ।
খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, বাইকের স্পার্ক প্লাগ যদি ঠিক না থাকে, যদি দুর্বল হয়ে যায়, যদি স্পার্ক প্লাগের কারেন্ট যদি ঠিক না থাকে, স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে এবং বাইকটি চলন্ত অবস্থায় আপনাকে বোকান দিতে ফেলবে। অবশ্যই সর্বপ্রথম আমি এই বাইকের মধ্যে কি করব, স্পার্ক প্লাগ চেক করে নেব। তো সর্বপ্রথম বাইকের স্পার্ক প্লাগ করে নিচ্ছি। তো স্পার্ক প্লাগ খুলতে খুলতে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করব, আমি বাইকটি তো রাইড করতে গেছিলাম, বাইকটি রাইড করতে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে বাইকের ক্লাচ প্লেট কেমন আছে সেই বিষয়টা দেখার জন্য। তো বাইকটি আমি চালিয়ে দেখলাম, এই বাইকের টপ স্পিড ভালো আছে, তো সেজন্য এই বাইকের ক্লাচ প্লেট আমার আর চেক করতে হবে না। যদি ক্লাচ প্লেট দেখতেছেন আপনি বাইক রাইড করার সময় আপনি ভালো রেডি পিকআপ পাচ্ছেন না, ভালো টপ স্পিড পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাচ প্লেট চেক করতে হবে এবং আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস ঠিক আছে কি না এই বিষয়টি দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে নিলাম। স্পার্ক প্লাগের দেখেন মুখটা কিন্তু খুব সুন্দর এবং স্পার্ক প্লাগটিও ভালো আছে। তো স্পার্ক প্লাগ ভালো আছে আপনি সেটা কীভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনার কি, সেটা বোঝার জন্য আপনার করতে হবে স্পার্ক প্লাগের ক্যাবের সাথে স্পার্ক প্লাগ এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর স্পার্ক প্লাগ এভাবে বোর্ডের সাথে শক্ত করে চেপে ধরবেন, তারপর সেলফ করবেন। সেলফ করলে দেখতে পাবেন এই যে স্পার্ক প্লাগের গ্যাপ, এই গ্যাপ গ্যাপের মাঝখানে কারেন্টটা মারতেছে নাকি স্পার্ক প্লাগের চারিদিকে সিটে সিটে মারতেছে। যদি স্পার্ক প্লাগের চারিদিকে যদি সিটে সিটে মারে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। আর যদি গ্যাপের মধ্যে যদি স্পার্ক প্লাগের কারেন্ট যদি মারে সেক্ষেত্রে স্পার্ক প্লাগ ঠিক আছে। আর স্পার্ক প্লাগের এখানে যে ইনসুলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নিতে হবে। স্পার্ক প্লাগ পরিষ্কার করে স্পার্ক প্লাগের গ্যাপ আমরা ফিলার গজ দিয়ে মেপে আবার বাইকের মধ্যে ফিটিং করে নেব। তো স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। স্পার্ক প্লাগ লাগিয়ে নিলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার, বাইকের এয়ার ফিল্টার ঠিক আছে কি না এই বিষয়টা আমাদের চেক করতে হবে। এয়ার ফিল্টার বক্স খুলে নিচ্ছি। তা আপনারা দেখেন এয়ার ফিল্টার ফোমটি একদম ময়লা হয়ে গেছে। তো এরকম যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনের ভিতর এয়ার টানবে না। ইঞ্জিনের ভিতর যখন এয়ার যাবে না তখন কি হবে, বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। তো এই ফোমটা ভালো আছে, আমি এই ফোমটা পরিষ্কার করে এবং এসআই ফিল্টার দেখেন ঠিক আছে কিনা দেখতে হবে। এয়ার ফিল্টার এবং সাই ফিল্টার পরিষ্কার করে আমি আবার বাইকের মধ্যে ফিটিং করে দিচ্ছি। তারপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের ট্রেফিট, বাইকের ট্রেফিট আমার অ্যাডজাস্ট করতে হবে ফিলার গজ দিয়ে, হাত দিয়ে করলে কিন্তু হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক খোলার পর বাইকের ট্রেফিট কভার খুলে নিচ্ছি, 8 নং বোল্টগুলি 8 নং গুটি দিয়ে খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ট্রেফিট কভার খুলে নিলাম। ট্রেফিট কভার খোলার পর আপনার কোন কাজটি করতে হবে, সর্বপ্রথম ট্রেফিট কভার খোলার পর আপনার বাইকের ইঞ্জিনকে টাইমিং করতে হবে। এই যে আপনারা ক্যাম স্প্রকেট দেখতে পাচ্ছেন, এই ক্যাম স্প্রকেট ঘুরিয়ে, ক্যাম স্প্রকেট ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে আপনার কী করতে হবে, ইঞ্জিন টাইমিং করতে হবে। তো ক্যাম স্প্রকেট কোথায় থাকবে, এই যে আপনারা দেখেন একটা টি মার্ক আসছে উপরে, একটা টি মার্ক, এই টি মার্ক উপরে থাকবে, আর এদিকে একটা কাটা আর এদিকে একটা কাটা, এই দুটি কাটা একই সমান থাকবে ইঞ্জিন হেডের সাথে। দেখেন আমরা প্রথমে ইনটেক বাল্ব ফিলার গজ দিয়ে মেপে দেখতেছি, দেখেন ইনটেক বাল্ব যেমন অবস্থায় আছে, ফিলার গজ ইনটেক বাল্বের ভিতর ঢুকতেছে না। ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm। তো আমি প্রথমে ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সর্বপ্রথম ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা দেখেন ফিলার গজ ইজিভাবে আসা যাওয়া করতেছে। আপনারা দেখেন এক্সজস্ট বাল্বটি একদম পারফেক্টভাবে অ্যাডজাস্ট করা আছে। তো এক্সজস্ট বাল্বের মাপটি থাকবে 0.10 mm।
তো ট্রাফিক কভারটি লাগিয়ে নিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের বিসিএস প্রুফ। বিসিএস প্রুফ দিয়ে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে, বাইকের বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করতে হবে। বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করতে হবে আপনার কিভাবে, বাইকের ইঞ্জিনের সাউন্ডের সাথে মেসিং করে আপনার কি করতে হবে, বিসিএস প্রুফ অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এই বাইকের মধ্যে 250 লুজ করলাম আর বাইকের আরপিএম 1000-এর উপরে সেট করে নেব। যদি আমি আপনাদের টেকোমিটার দেখাই সেক্ষেত্রে আপনাদের 1300-তে সেট করতে হবে। তো যাতে আপনারা নিজেরা করতে পারেন সেজন্য টেকোমিটার দেখাচ্ছি না, বাইকের আরপিএম আমি 1000-এর উপরে সেট করলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন 1200-1300 এরকম হতে পারে টেকোমিটার দিয়ে চেক করলে। আপনি বাইকটি যখন রাইড করছেন তখন দেখতেছেন বাইকের রেডি পিকআপ ভালো না, বাইকটি আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবে চলতেছে না, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, বর্তমান ওয়েদার কিন্তু প্রচুর গরম, ওয়েদার গরম হওয়ার কারণে আমাদের মনে হচ্ছে আমাদের বাইকের ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে। আপনি বাইকটা 10 মিনিট রোদের মধ্যে রাখবেন, আপনি আপনার বাইকের সিটের মধ্যে বসতে পারবেন না, এরকম গরম হচ্ছে। এখন বর্তমান এই যে গরমগুলি পড়তেছে আমরা থাকতে পারতেছি না গরমে, গরম হওয়ার কারণেও আপনার বাইকের ইঞ্জিন আর হিট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এই বর্তমান গরমের দিনে আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হলে আপনি টেনশন নেবেন না। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে থার্মাল সেন্সর লাগানো আছে, এই থার্মাল সেন্সরের কারণে আপনার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। যদি আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হতো, যদি আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হয় সেক্ষেত্রে থার্মাল সেন্সর আপনার বাইকের ইঞ্জিনকে বন্ধ করে দেবে। এভাবে যদি আপনার বারবার বারবার হতে থাকে সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হচ্ছে। আজকে যে বিষয়গুলি, যে কাজগুলি আমি আপনাদের দেখিয়েছি এই কাজগুলি করে নেবেন, এবং যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি আপনারা অবশ্যই ফলো করবেন, আপনার বাইকের ইঞ্জিন গরম হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। ফারুক ভাই বাইকের সমস্যা নিয়ে আসছে, যেই সমস্যাটা উনি নিয়ে আসছে সেই সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।